সাময়িক স্বস্তির পর ফের ভাসবে দক্ষিণবঙ্গ, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া দপ্তরের। তো বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। লাগাতার বৃষ্টি থেকে আজকে ওই কিছুটা স্বস্তি পেতে পারে দক্ষিণবঙ্গ, তবে বৃষ্টির হাত থেকে এখনকার মতো রেহাই নেই, কারণ শনিবার থেকে ফের প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে রাখলো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার, রবিবার ও সোমবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবাত তৈরি হয়েছে। আজ বিকেল নাগাদ এই ঘূর্ণাবাত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে। পরবর্তী সময়ে এই ঘূর্ণাবাতটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী 26 ও 27 তারিখে দক্ষিণবঙ্গে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপের জেরে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।